তো গাইস টোল আমি এখন রাজবিহারীর দিকটায় আসছি। আর রাজবিহারীর থেকে হেঁটে হেঁটে আমি ঠিকঠাক ডান দিক মোড় নিয়েছি, যেখানে পড়বে হচ্ছে 66 পল্লী আর বাদামতলা আসার সঙ্গে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের মতো পুজো কমিটি। তো সেখানকার প্রস্তুতি কেমন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো বিশেষত হচ্ছে বাদামতলা আসার সঙ্গে দুর্গা পুজোর প্রস্তুতি কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হে গাইস, দিস ইজ ইওর বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফ্রেশ ব্লগ। তো আজকে আমি 66 পল্লী থিম নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, সরি বাদামতলা আসার সঙ্গে থিম নিয়ে চলে এসেছি। তো চলো লেটস গেট স্টার্টেড। ওকে সো গাইস, তো আমি এখন দেখো বাদামতলা আসার সঙ্গে দুর্গা পুজো কমিটির সামনে দাঁড়িয়ে আছি। আর তাদের কিন্তু মে মাসেই কিন্তু কুটি পুজো হয়ে গিয়েছিলো, এবছর তাদের 84তম বর্ষে পা দেবে। এবং এবছর তাদের থিম হচ্ছে জায়গা, বাদামতলা আসার সঙ্গে এবছরের থিম হচ্ছে জায়গা। তো প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি, তো প্যান্ডেলের সমস্ত কিছু ফুটেজের সহ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে, চলো। বাদামতলা আসার সংঘ কিন্তু আগের বছর কিন্তু 83তম বর্ষে পা দিয়েছিল, এবং তাদের কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, কিন্তু তুলির টানে করেছিল প্যান্ডেলটা রং দিয়ে। এবং প্রতিমাটা কিন্তু মানে আর্ট করে মানে একে তার উপরে প্রতিমা করা হয়েছিল, খুবই সুন্দর দেখতে ছিল। তার কিছু অংশ মানে কিছু বলতে মানে এক টুকরো অংশ এখানে পড়ে আছে, দেখো কাশফুলের মধ্যে দেওয়া আছে এটা। চলো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে, চলো। ওকে গাইস, তো বাদামতলা আসার সঙ্গে এখানে দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে। আর এবছরে কিন্তু প্যান্ডেলটা কিন্তু বেশ বড় করেছে, করতে হবে, তার কারণ আগের বছর যে ইউনেস্কো সম্মান পেয়েছিল হেরিটেজের দুর্গা পুজো, বাংলা দুর্গা পুজো, তো সেই সম্মানকে সাধুবাদ জানানোর জন্যই কিন্তু গোটা কলকাতা কিন্তু মেতে উঠেছে শারদীয় দুর্গোৎসব। বাদামতলা আসার সঙ্গে কি কোনো কম অংশে যায়? তো তারাও কিন্তু এবছরের মতো বেশ বড় করে করেছে। আর গত 2 বছর কিন্তু খুবই অল্প করে প্যান্ডেল তৈরি করা হয়েছিল, খুবই কম বাজেটে। বাট এবছর কিন্তু বিগ বাজেট হারে কিন্তু বাদামতলা আসার সঙ্গে প্রায় তাদের বাস সাজিয়ে প্যান্ডেল তৈরি করা প্রস্তুত শুরু করে দিয়েছে। আর আমি একদম প্যান্ডেলের সামনেই আছি, আর তোমাদেরকে তো প্যান্ডেলের ভিডিওটা দেখালাম আমি। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর বাড়ালাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখো, আমার সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো কমিটির প্রিপারেশান নিয়ে। ততক্ষণে জানো তারা বাই।